পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোনো দলই। এর মাঝে চমৎকার একটি গোল করে প্রথমার্ধে দলকে এগিয়ে নিয়েছেন করিম বেনজেমা। পরে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রোস। অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে পরাজিত করে লালিগা পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। সান মোমেন্সে রোববার রাতে লালিগার ম্যাচটিতে 2-0 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল এবং আক্রমণে পিছিয়ে ছিল রিয়াল। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে অ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ রিয়ালের গোলমুখে ব্যর্থতার পরিচয় দিয়েছে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের 24তম মিনিটে কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় রিয়াল মাদ্রিদ। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। ফ্রান্সম্যানের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আর কোনো জালের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। পরে দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত। ম্যাচের শেষ মিনিটে জালের দেখা পান টনি ক্রোস। 90তম মিনিটে টনি ক্রোসের সেই গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। এই জয়ের মাধ্যমে লালিগা পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমল রিয়াল মাদ্রিদের। 17 রাউন্ডের ম্যাচ শেষে 13-2 রিয়ালের পয়েন্ট 41, বার্সার সঙ্গে 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে তারা।